আজ আমি আপনাদের দারুন স্বাদের কাশ্মীরি আলুর দম বানানো দেখাবো এইভাবে একবার আলুর দমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পান খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে বেশ কয়েকটা আলুকে এরকম একটু বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম এখন কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু অল্প একটু হলুদ কুঁড়ো তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে আমি নিয়ে নিলাম টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলার মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে আর এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেখে দিচ্ছি এদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ বাদাম অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আর এদিকে আলুগুলো বেশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিচ্ছি এতে আলুগুলো ভাজাও হয়ে যায় একটু সেদ্ধ হয়ে যায় এখন বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন কাজুবাদাম পাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশুরি মেথি আবারও ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে স্বাদ অনুযায়ী লবণ চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর সাত থেকে আট মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দম উপর থেকে অল্প একটু কুচড়ো ধরে পাতা ছড়িয়ে দিলাম এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে